22 গুণন 28 যদি আমি আর আনসার বাহির করিবা চাইবা শর্ট ট্রিক রে তো কেমিতে আর আনসার বাহির করিলে আমি গোটে সেকেন্ড মধ্যে লিখি দেই পারিবা তরে আপনকার আনসার হবো 616। তো হ্যালো ফ্রেন্ডস, মু আশুতোষ আপনাদের স্বাগত করছি জিজি টিউটোরিয়াল আও এক নিউ ভিডিওরে যেটা আমি জানিবা মাল্টিপ্লিকেশন শর্ট ট্রিক্স। কিন্তু শর্ট ট্রিক্স জানিয়া পূর্বে আমি প্রথম তার কনসেপ্ট বুঝিয়া পড়ব, তো সেই কনসেপ্ট নেই আমি শর্ট ট্রিক্স শিখবা। তো এইটি মু যে আপনার মাল্টিপ্লিকেশন করি দেখিলি মাত্র গোটে দুই সেকেন্ড ভিতরে এর উত্তর বাহির করিদেলি, তো আপনার মধ্যে চাইলে এইভাবে উত্তর বাহির করিপারে। তো সেইপাই ভিডিও কু ফাস্ট ফ্লাশ পর্যন্ত দেখন্তু, ভিডিও গোটে লাইক করে দিন্তু, সমস্ত শেয়ার করন্তু, আর আমার চ্যানেল কু সাবস্ক্রাইব মধ্যে করে দিন্তু। তো চলন্তু আমি দেখিবা আউ গোটা এক্সাম্পল। যদি আমি 44 কু 46 রে গুণন করুছি তাহলে মু মধ্যে দুই সেকেন্ড গোটে আনসর লিখি দেই পারিবি, কোন হবো? তো এই যে আপনার আনসর, তো মু এই আনসর কেমিতি করি? তো ইয়াপাই যে ট্রিক্স ইউজ করছি আমি সে কনসেপ্ট প্রথমে বুঝিবা। কিন্তু হ্যাঁ, এই কনসেপ্টরে কোণ হচ্ছে বা এই ট্রিক্স পাই আপনার গোটি কন্ডিশন রয়েছে। তো সেই কন্ডিশনটা কোণ না, প্রথম ফার্স্ট কন্ডিশন আপনার হল কন্ডিশন নম্বর ওয়ান, যে আপনার যে টু ডিজিট নম্বর থিব বা থ্রি ডিজিট নম্বর থাকবে, প্রথমে টু ডিজিটর ডিসকসন করে দেন আমি থ্রি ডিজিটর যাব। তো প্রথমে এই যে দুইটি নম্বর দিয়ে কন্ডিশন নম্বর ওয়ান হল কোণ না, আপনার তার যে ইউনিট ডিজিট রহিলা, ইউনিট ডিজিটর আডিশন, ইউনিট ডিজিটর আডিশনটা সবুজ কোণ থিব না 10 হোথিব দরকার। কন্ডিশন নম্বর টু কোণ রহিলা না, তার রেস্ট যাহা বি রহিলা সে দুইটা সবুজ সমান নথিব দরকার। কোণ কহিলি না, তার ইউনিট ডিজিটর আডিশন সবুজ 10 হোথিব, আউ বাকি যা রেস্ট রহিলা সেইটা সেম রহিব। তা মানে কোণ, তো এই কেবল কন্ডিশন কেউ জায়গায় হব না, যেত আপনার লেফট সাইড্রে দুইটা ডিজিট থিব, রাইট সাইড্রে দুইটা ডিজিট থিব, নহলে লেফট সাইড্রে আপনার মনে কর তিনটা ডিজিট অছি, রাইট সাইড্রে আপনার তিনটা ডিজিট অছি, তো সেই জায়গায় আপনার কন্ডিশন তাকে ইউজ মধ্যে করিপারে। তো কোণ না, টু ডিজিট্রে আমি দেখিলে ফার্স্ট ইউনিট ডিজিট্র আডিশন রহিগলা আপনার 2 + 8 = 10, তারপর রেস্ট আপনার একরে দুই অছি, একরে দুই অছি। তো চলুন আমি শিখিবা 23 × 27। তো এইটি কোণ কহিলি না, ইউনিট ডিজিট আপনার 3 + 7 = 10 হয়েগল। তো কোণ করিয়া প্রথমে এইটি রহিলা তাকে কোণ করিয়া মাল্টিপ্লাই করিদেবা, 7 × 3 = 21, 21 লিখিদেলে। তারপরে কোণ রহিলা না, এই লেফট সাইড যে সেম অছি, তো কোণ করিবা এইটি গোটে তার ওয়ান আড করি তাকে মাল্টিপ্লাই করি লিখিদেবা। দুই অছি তো দুই রে ওয়ান মিশিলে তিন, তো 2 × 1 = 3, তো 3 × 2 = 6। তো ইয়ার আনসর হচ্ছে, আমি তাকে চেক করিবা যে আনসর ঠিক রহিলা না, মাল্টিপ্লাই করিবা 23 × 27 = 21 7 × 14 = 2 16 3 × 6 = 2 = 4 1 × 6 = 12 4 × 5 = 6। তো আমার আনসর ঠিক হয়েগল। তো আউ গোটে এক্সাম্পল নেবা, সেমিতি 88 × 82, কোণ কইছি না এটার কন্ডিশন অছি কোণ না, সবুজ ইউনিট ডিজিট র আডিশনটা 10 হোথিব, আউ বাকি যা রেস্ট রহিলা সে দুইটা যাক সবুজ সমান রহিব। তো এটি দেখন্তু 8 আউ 2 8 + 2 = 10, তার মানে কন্ডিশন আমার গোটে আপ্লাই হয়েগলা। তো সেটি কোণ করিবা, একে মাল্টিপ্লাই করিদেব, 8 × 16, তো এটি অছি কেতে 8, 8 রু কোণ করিবা না গোটে অধিকা 9, তো দুইটা যাক মাল্টিপ্লাই করিদেব, বাস তরি ইয়ে হেগলা আপনার আনসর। আউ গোটে দেখিবা এক্সাম্পল, 73 × 77, এটি মধ্যে কোণ না, ফার্স্ট আমি কন্ডিশন দেখিবা 7 × 3 = 10, আমার ফার্স্ট কন্ডিশন কমপ্লিট অছি, তার মানে কোণ করিবা এই দুইটাকে মাল্টিপ্লাই করিদেবা 7 × 3 = 21, এই দুইটাকে মধ্যে সেকেন্ড কন্ডিশন আমার আপ্লাই হয়েগলা সেম অছি, তার মানে কোণ করে গোটে অধিকা 7 × 8 = 56, এমিতি লেখিপারি। আপনার মধ্যে চাইলে একাথরে করিদেইপারিবে। আউ গোটে নেবা এক্সাম্পল, 53 × 57, তো আপনার দেখিলে প্রথম ইউনিট ডিজিট ফার্স্ট কন্ডিশন আপ্লাই হয়েগলা, সেকেন্ড মধ্যে কন্ডিশন আপ্লাই হয়েপারছে, তাহলে কোণ করবে না আপনার এটি মানে ডাইরেক্ট লিখি দিয়ে পারবে, 5 আছে তারপর নেক্সট নম্বর হচ্ছে 6, 6 × 5 = 30, 7 × 3 = 21, ইয়ে হয়েগল আপনার আনসর। তো ইয়ে তো গলা দুইটা ডিজিটর, যদি আমি তারপরে তিনটা ডিজিটর থিব নম্বর কেমিতি পারি, বর্তমানে দেখিবা তিনটা ডিজিটর মাল্টিপ্লিকেশন কেমিতি করি, মনে করছি 132 × 9 = 138, তো তিনটা ডিজিট বালা আছে। তো এটি মধ্যে সেই কন্ডিশন আপ্লাই হব, ফার্স্ট কন্ডিশন যে ইউনিট ডিজিটর সবুবেলে আডিশনটা কোণ হোথিব না 10 হোথিব দরকার, আউ বাকি রেস্ট ডিজিট আপনার সেম হোথিব দরকার। তো এটি কোণ করিবা, এইটা আউ গোটে জিনিস আপনার কহিদিয়ে, তো যেতবেলে আমি
দুইটাকে মল্টিপ্লিকেসন করা ইউনিট ডিজিট, তো আমি তাকে সবুলে দুইটা ডিজিট্রে হি রাখবাকে চেষ্টা করবা। এটি 2 × 8 ঠিক আছে, 16 দুইটা ডিজিট রহলা, 4 × 3 সপোজ এই 4 আর 3 আছে, রাত্রি 12 ই মধ্যে দুইটা ডিজিট রহলা। মনে কর এটি 1 আর 9 আসলে ইউনিট ডিজিট, তো এটি কোণ হব তোমার তো 9 হচ্ছে আনসর, কিন্তু কোণ করবার আছে আমাকে দুইটা ডিজিট্রে রাখবার আছে, তো সেই কোণ করবে আমি 0 অ্যাড করবা, তার সঙ্গে দুইটা ডিজিট করবা। তো এই জিনিসটা আমি এক্সাম্পল আগুক দেখবা, তো প্রথমে এইটি দেখবা কোণ করবা 13 কে 14 গুণবা, 13 কে যদি 14 আমি গুণিয়া কোণ হব 13 × 54 13 × 13 2 × 8 182, তো 8 × 2 = 16 ইয়ে গেল আপনার আনসর ঠিক আছে। তারপরে আউ গোটে এক্সাম্পল, ইয়ে গোটে এক্সাম্পল গলা, আউ গোটে এক্সাম্পল 114 × 116 তাকে কোণ করবা ইউনিট ডিজিট 10 আছে, মাল্টিপ্লাই করেদেবা 11 কে 12 গুণ দেবা, 11 কে 12 গুণলে 11 কাহিঁকি 12 গুণলে, 11 গোটে অধিক সংখ্যার গুণবা, 11 কে 12 গুণলে 132, 6 × 6 = 24, তো ইয়ে আপনার হয়ে গেল আনসর 119 × 101। যেগুলো আপনার কইলি যে ইউনিট ডিজিট গুণলে সিঙ্গল ডিজিট আসুব, সেটি কম করব না, কম করা প্রথমে 11 কে কম করা 12 গুণবা, 11 কে 12 গুণলে কোণ হব 132, 9 কে 1 গুণলে কত হব 9, কিন্তু কোণ কইছি না দুইটা ডিজিট লেখা পড়ব 0 না, ইয়ে রহলা আপনার আনসর। তো আশা করছি এই যে আমি কন্ডিশনটা ইউজ করি ট্রিক্স ইউজ কলে সেটা আপনার বুঝিপার, তো চলো আমি কিছু ট্রিক্স ইউজ করি গণিত করি। কোশ্চিন দিয়েছি 84 × 86, তো ইয়ার আনসর কোণ হব যদি আমি মুহে মুহে কইবা হয়ে গেল আনসর, তো আপনার এক অভ্যাস কলে মধ্যে দেখু দেখু আনসর করে দিয়ে পারি। তারপরে মনে কর অছি 36 × 34, তার আনসর কলে কত হব 3 আছে, 3 কে 4 গুণ দেব 12, 6 × 6 = 24, ইয়ে গেল আপনার আনসর। 98 × 92 কত হব 9 আছে, 9 কে তার পরবর্তী সংখ্যা কোথায় গুণলে 10 আর 9 দশা 90, 8 × 2 কত হব 16, ইয়ে গেল আপনার আনসর। তিনটিকা সংখ্যা তারপর দেখি 152 × 158 কত হব 15 কে আমি 16 গুণিয়া পড়ব, 15 কে 16 গুণলে আমার কত হব 240, তো আমি এটি কোণ লিখি দিয়েপার 240 প্রথমে লিখি দেব, তারপরে কোণ 8 আর 2 কি গুণি দেব 8 × 16, ইয়ে রহলা আপনার আনসর। তো আপনার হোমওয়ার্ক রহলা যেটা আপনার কমেন্ট সেকশনে জনাইবে 93 × 97, ইয়ার আনসর কত হব 184 × 146, ইয়ার আনসর কত হব, এই দুটা আপনার কমেন্ট সেকশনে জনাইবে। আশা করছি ভিডিওটি আপনার বহুত ভালো লাগবে, কেমিতি লাগিলা কমেন্ট সেকশনে জনাইবে, আর যদি ভালো লাগছে নিশ্চিত ভাবে শেয়ার করুন, ভিডিও লাইক করুন, চ্যানেলকে সবসক্রাইব করে দিন।